গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো দেখো, পেখম এখন সূর্য নমস্কার করলো, এখন সময় হলো ভোর 6টা। তা কি প্লাস্টিক কিছু ছিল হয়তো খাটার উপরে, সেটাও পড়ে গেছে সাইডে। তো সেইটাইও আমাকে দেখাচ্ছে যে মা দেখো পড়ে গেল। তো সেইটা তোলারও আপ্রাণ চেষ্টা করছে, দেখো সে কিভাবে তোলার চেষ্টা করছে। তো এটা ও তোলার চেষ্টা করতে থাকুক, জানি ও হাতে পাবে না, অনেকটা নিচে ওকে বারণও করেছি, তারপরে ও চেষ্টা করছে, করুক। আমি তার মধ্যে ওর খাবারটা নিয়ে চলে আসছি। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এখন বেগমের কাছে ওর খাবার নিয়ে। তো দেখো, এর মধ্যে ABCD লেখা শুরু করেছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর তখন ও প্লাস্টিকটা তুলতে গিয়ে অনেকবার মানে মাথাতেও একটু লেগেছে, আমি ওকে বারণ করলাম যে ছেড়ে দে, তুলতে হবে না, তারপরে ও চেষ্টা করে যাচ্ছিল। তো শেষমেশ ও তুলতে তো পারেনি, যেহেতু এত ছোট, তো আমি ওকে তুলে দিলাম, তারপরে ও খুশি হলো। যাই হোক, এবার ও লিখতে থাকুক আর আমি ওকে খাইয়ে দিই। আজকে আমি তোমাদের দেখাচ্ছি ও A to Z পুরোটা লিখবে, পুরোটাই আজকে আমি দেখাচ্ছি তোমাদের যে ও কীভাবে লিখছে। দেখতে থাকো তোমরা আর অবশ্যই আমার সাথে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ, আর আমার পাশে এভাবেই থেকো। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলো না। আর সাথে কমেন্ট করে এটাও জানিও যে পেখমের লেখাগুলো তোমাদের কতটা ভালো লাগলো। তো দেখো বন্ধুরা, ওর লেখা কমপ্লিট হয়ে গেছে আর ওর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি রান্নাঘরে চলে যাচ্ছি, বাবা মার জন্য চা করে নিয়েছি, আর এইটা আমি আগে বাবা মাকে দিয়ে আসি, তারপরে টিফিন বসাতে। বাবা মাকে চা দিয়ে আমি রান্নাঘরে ফিরে এলাম, কড়াই গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে মশলাও আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে একটু মাখামাখা করে কষিয়ে নিচ্ছি মশলাটা। তো আজকে আমি টিফিনে করছি চিকেন কিমা, কাবলি ছোলা দিয়ে চিকেন কিমা করছি আমি। তো কাবলি ছোলাটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, আর চিকেনটাও আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার মশলাটা কষানো হয়ে গেলে একটু আলু দিয়ে ভালো করে আমি আর একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি চানা মশলাটা ঢেলে দেবো। দেখো আমি চানা মশলা ঢেলে নিয়েছি, আর এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে জল ঢেলে দেব, যতটা পরিমাণ দরকার আর কি। তোমাদের যতটা দরকার তোমরা ততটা দিলে, কেউ মাখা মাখা পছন্দ করো, কেউ ঝোল ঝোল পছন্দ করো। আমার বাড়িতে যেমন ঝোল ঝোল পছন্দ করে, তো সেই হিসাবেই আমি ঝোল ঝোল দেব, মানে একটু জলটা বেশি দেব। তো যাই হোক, আমার কষানো হয়ে গেছে আর আমি এর মধ্যে চিকেন কিমাগুলো দিয়ে নেব। দেখো আমি দিয়ে নিয়েছি চিকেনগুলো, এখন এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। পাশে দেখো আমার যতটা জল লাগবে সেই হিসাব মতো জল গরম করতে দিয়েছি, আর আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একটু কষে নিক, কষা হয়ে গেলে পরে আমি জলটা ঢেলে দেবো, ততক্ষণ একটু ঢেকে রেখে দেবো যাতে মাংসটা একটু কষে যায় ভালোভাবে।
কষানো হয়ে গেছে, এখন আমি জলটা ঢেলে নিচ্ছি, গরম জলটা। এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। জলটা একটু টেনে গেলে গ্যাসটা অফ করে দেবো। দেখো আমার রান্না প্রায় কমপ্লিট, জলও অনেকটা টেনে গেছে, এখন গ্যাস অফ করে দিচ্ছি। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি সার্ভ করার পরে কেমন লাগছে দেখতে। দেখো, আর ওইটা যেটা ভাবছো তোমরা কাবলি ছোলা, ওটা আমি আলাদা করে করেছি, সেটা না, সেটা যখন আমি কষাচ্ছিলাম মশলাটা, তো কিমাটা ঢালার আগে আমি কাবলি ছোলাটা তুলে রেখেছিলাম। টিফিনটা খেয়ে নেবো, আর ওইদিকে দেখি বেগম কী করছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছো ও এখন অ আ ক খ পড়ছে। তো অটা হয়ে গেছিল পড়া, আমি যখন এসেছি তখন ও ক থেকে পড়ছিল, তো সেটাই তোমাদের দেখালাম। আর একটু স্টাইল করে পড়ছে ও, এইভাবে পড়ে না। তো যাই হোক, বাচ্চারা তো এদিক ওদিক করবেই, সেটা কোনো ব্যাপার না। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই যে বাচ্চাদের কখনো তোমরা ফোর্স করে বা জোর করে কখনো পড়তে বসিও না। ওরা যখন নিজের থেকে চাইবে বা ওদের মুড ভালো থাকবে সেইভাবে ওকে পড়িও। যদি পড়তে না চায় ভুলিয়ে ভালিয়ে খেলিয়ে ওদেরকে পড়াতে হবে, কিন্তু জোর করে কখনো পড়িও না। কারণ জোর করে বাচ্চাদের কিছু করলে সেটা তাদের অভ্যাসে নয়, জেদে পরিণত হয়ে যায়, যেটা কোনো বাবা মা কখনোই চায় না। তো পেখম পড়তে থাকুক, আর আমি চলে এলাম রান্নাঘরে। দুপুরের রান্নাটা সেরে ফেলছি, আলুটা ভেজে নিয়েছি, এখন আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পরে আমি, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কী কী মশলা দেবো। এই দেখো, আদা লঙ্কা বাটা রয়েছে, আর এটার মধ্যে রয়েছে, দাঁড়াও আমি খুলছি, তো এক হাতে ক্যামেরাটা রয়েছে, তো একটু দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে পেঁয়াজ বাটা। তো মাছগুলো ভাজা হয়ে গেলেই আমি সামান্য ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা, এর মধ্যে পেঁয়াজটা ঢেলে দেব। দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আদা বাটাটাও দিয়ে দেব। বসিয়ে দিয়েছি আমি ভাত, দেখতে পাচ্ছ তোমরা, আর আমি এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। আর এর মধ্যে আমি একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার এদিকে মশলা কষানো হয়ে গেছে, আর আমি এর মধ্যে আলু দিয়ে নেব, আলুটা ফ্রাই করে রাখা আলু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে জল ঢেলে দেব। আর এদিকে দেখো আমি তিনটে পিস টুকরো করে নিয়েছি আর কি, তিনটে টুকরো কুমড়ো, তো সেটা মামের জন্য আমি ভাতে দিয়ে দিলাম, পেখম খাবে, ওকে দেব ভাতের সাথে মেখে। আর এদিকে দেখো ঝোলটা আমার ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখো আমার মাছ রেডি হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নেব আমি, দেখে নিচ্ছি। ওই তো হয়ে গেছে ভাতটা, এবার নামিয়ে নেব। আর তরকারিটাও হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম।
তো দেখো আমার ফিশ কারি রেডি হয়ে গেছে, আর এখন আমি মামকে খাওয়াতে যাচ্ছি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই পর্যন্ত, এরপরে আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল অবশ্যই রেখো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলো না। টাটা।